সাগরতলীত প্রধানমন্ত্রী মোদিয়ে দর্শন করিলে দেবভূমি দ্বারকা। দুবারুর সাজ পিন্ধি দেওবারে আরব সাগরের তলীত দ্বারকা দর্শন করিলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পানির তলতে প্রভু শ্রীকৃষ্ণ আগবহালে পূজা অর্চনা। ভগবান শ্রীকৃষ্ণর মুকুটত সদায় লাগি থাকা ময়ূরের পাখিও রোপণ করিলে প্রধানমন্ত্রী। ইমানেই নহয়, সাগরতলীতেই যোগাসন করাও দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাগরতলত দ্বারকা দর্শনের পাছতেই প্রভু শ্রীকৃষ্ণই সমগ্র বিশ্বকে আশীর্বাদ করব বলে আশা ব্যক্ত করে। মোদিয়ে কয়, আজি এক পৌরাণিক, আধ্যাত্মিক আর অনন্তকালের ভক্তির ঐতিহ্যর সঙ্গে নিজকে সংযুক্ত করে ধন্য হলু। আজ দ্বারকা ধাম মে ভি উসি দিব্যতা কো অনুভব কর রহা হুঁ। আজ সুবহি মুঝে এসা এক অর অনুভব হুয়া। মানে ও পল বিতায়ে জো জীবন ভর মেরে সাথ রহনে বালে। মানে গহরে সমুদ্র কে ভিতর যাকর প্রাচীন দ্বারকা জি কে দর্শন কিয়ে। দ্বারকা নগর ভগবান শ্রীকৃষ্ণর নিজের নগর। দ্বারকার অধিপতি আছিল প্রভু শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয় যে যুগর সলনি হওয়ার পিছত কালক্রমত আরব সাগরত ডুব গৈছিল দ্বারকা নগর। ইয়ার একটা অংশ দেওবারে পূজা অর্চনা করে আশীষ ললে প্রধানমন্ত্রী মোদিয়ে। এই অনুভূতিক স্বর্গীয় আখ্যা দিলে প্রধানমন্ত্রী। অনেক বর্ষ কি মে ইচ্ছা আজ পুরি হুই। মেরা মন বহুত গদগদ হ্যাঁ, ভাব বিভোর হুম। দশকোঁ তক জো সপনা সঞ্জোয়া হো আর উসে আজ উস পবিত্র ভূমি কো স্পর্শ কর করকে পুরা হুয়া হোগা, আপ কল্পনা কর সকতে হ্যাঁ মেরে ভিতর কিতনা অভূত আনন্দ হোগা। দেওবারে গুজরাট ভ্রমণের সময়তে সাগরতলীত দ্বারকা দর্শন করিলে মোদিয়ে। গুজরাটত প্রায় 48,100 কোটি টাকার প্রকল্পের আধারশিলা আর শুভারম্ভণি করার মাজতে দ্বারকা দর্শন করে প্রধানমন্ত্রী। ইয়ার পূর্বে দ্বারকার ভূমিত ভারতের দীর্ঘতম কেবল দলং সুদর্শন সেতু মুক্তি করে প্রধানমন্ত্রী। 73 বছর বয়সতো সাগরতলীত এনেদরে দ্বারকা দর্শন আর পূজা করে মোদিয়ে অগণন দেশবাসীক উদ্বুদ্ধ করবছে। ইয়ার লগতে দ্বারকাক লৈ স্কুবা ডাইভিংৰ নতুন পর্যটন ক্ষেত্র মুকলিরও দুয়ার মুকলি হব। নেশনেল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।